আগে থামনেল নাকি আগে ভিডিও কোনটি আগে তৈরি করতে হয় নতুন ইউটিউবাররা এই বিষয় সম্পর্কে টোটালি তারা জানে না যে আগে আপনারা কোন বিষয়টি তৈরি করবেন আগে ভিডিও তৈরি করবেন না আগে থামনেল করবেন হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সো আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব যে আগে থামনেল তৈরি করতে হয় না আগে ভিডিও তৈরি করতে হয় আপনারা অধিকাংশ নতুন ইজুয়াররা হয়তো এই বিষয়টি সম্পর্কে কেউ জানেন না সো আপনাদের জানানোর উদ্দেশ্যে এবং আমি কোন বিষয়টি করি আগে ভিডিও তৈরি করি না আগে থামনেল তৈরি করি এবং কোন ট্রিক্সটি ফলো করে আমি সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছি বা সব সবচেয়ে বেশি ভিউ পেয়েছি আগে থামনেল তৈরি করেছি না আগে ভিডিও তৈরি করেছি সো সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে এ টু জেড আলোচনা করব সো আশা করি সেই বিষয়টি জানতে আমাদের সঙ্গেই থাকবেন সো আমিও যখন নতুন ইউটিউবার ছিলাম তখন আমি প্রথমত কি করতাম জানেন প্রথমত আমি ভিডিওটি তৈরি করতাম এবং ভিডিওর আলোকেই থামনেল তৈরি করতাম ঠিক ম্যাক্সিমাম ইউটিউবার আপনারাও কিন্তু ঠিক এটাই করে থাকেন যে আগে ভিডিও তৈরি করেন এবং থামনেল তৈরি করে থাকেন যার কারণে কী হয় আগে আপনারা ভিডিও এডিটিংয়ে ভিডিও রেকর্ডিংয়ে অনেকটাই সময় দিয়ে ফেলেন এবং যার কারণে আপনি থামনেলে অনেক কম সময় দিয়ে থাকেন ইউটিউবে আপনারা এসে হয়তো এই কথাটি হয়তো সবচেয়ে বেশি শুনেছেন যে ইউটিউব চ্যানেল গ্রো করতে বা ভিডিওতে বেশি ভিউ আনতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ইম্প্রিজন এবং সিটিআর অর্থাৎ ইম্প্রিজন এবং সিটিআর যখন সবচেয়ে বেশি হবে তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার ভিডিওতে ভিউ বেশি হবে আর এই ইম্প্রিজন এবং সিটিআর সবচেয়ে বেশি করে কি জানেন এই ইম্প্রিজন এবং সিটিআর সবচেয়ে বৃদ্ধি করে যেটি সেটি হচ্ছে আপনার থামনেল কারণ আপনার থামনেল যখন বেশি চমৎকার হবে বা আকর্ষণীয় হবে তখন এটি আপনার সিডিআর বৃদ্ধি করবে যখন সিডিআর বৃদ্ধি করবে তখন কিন্তু ইউটিউব বুঝবে যে ভিডিওতে বেশি বেশি ক্লিক আসছে তখন অটোমেটিকভাবে তার ইমপ্রিজন বৃদ্ধি করবে যখন ইম্প্রিজন বৃদ্ধি করবে তখন আপনার ভিডিওটি বেশি বেশি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে যাবে আর যখন নতুন দর্শকের কাছে পৌঁছাচ্ছে তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার ভিডিওতে ভিউ বেশি আসছে তাহলে টোটাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো টোটাল অফ দ্য স্টোরি এটা দাঁড়ালো যে আপনাকে সিটিআর বেশি করতে হবে সো সিটিআরের জন্য যেটি সবচেয়ে ভূমিকা পালন করে সেটি হচ্ছে আপনার থামনেল সো এখন থামনেল তাহলে কীভাবে তৈরি করবেন বা থামনেলটি কখন তৈরি করবেন সো আমি যেটি করি সেটি হচ্ছে আমি প্রথমতই ভিডিওটি থামনেল তৈরি করে নিই আগে আমি কন্টেন্ট সিলেক্ট করি আমি কোন বিষয়টি নিয়ে ভিডিও করবো এরপর সে বিষয়টির উপর ভিত্তি করে আমি সবচেয়ে বেশি সময় দিয়ে থামনেল তৈরি করতে আমার রেকর্ডিং করতে খুব বেশি সময় লাগে না বা রেকর্ডিং করতে এডিটিং করতে আমার খুব বেশি সময় লাগে দুই ঘন্টা সময় লাগে কিন্তু আমি থামনেল তৈরি করার জন্য জাস্ট আমি দুই দিন ধরে ভাবি যে আমি এই কন্টেন্ট সিলেক্ট করলাম এই কন্টেন্টের জন্য আমি কোন থামনেলটি দিলে শর্টকাটে আমি থামনেলটি তৈরি করতে পারবো এবং দর্শকের কাছে বেশি গ্রহণযোগ্য হবে এই দুই দিন কিন্তু আমি সেই থামনেলটি নিয়ে কিন্তু টাইম স্পেন্ড করি এবং চিন্তা ভাবনা করি যে কীভাবে আমি থামনেলটি সাজাবো কিভাবে আমি থামনেলের লেখাগুলো লিখবো এবং কোথায় কী কী পিকচার দিব এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমি দুই দিন স্পেন্ড করি এরপরে যখন থামনেলটি অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমি তৈরি করতে পারি এরপর থামনেলের উপর ভিত্তি করে আমি সেই কন্টেন্টটিকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করি যে আমি থামনেলে এক কথা বলবো এবং ভিডিওতে এক কথা বলবো এমনটা না আমি সেই ভিডিওর থামনেলটিকে কেন্দ্র করে আমি পুরো কি সাজাতে চেষ্টা করি তো ঠিক নতুন ইউটিউবাররা আপনারা এই বিষয়টি ভুল করেন যে প্রথমত ভিডিও করেন এরপর ভিডিও রিলেটেড থামলেন বানান এটি করলে হবে না আপনাকে থামনেল তৈরি করার জন্য সবচেয়ে বেশি সময় দিতে হবে কারণ পূর্বেই বলেছি আপনার থামনেল আপনার ভিডিওর জন্য হচ্ছে একটি মাথার স্বরূপ অর্থাৎ আপনার ফুল ভিডিওতে যদি আপনার মাথাটাই না থাকে তাহলে আপনি চলবেন কীভাবে আপনাকে চিনবে কিভাবে সো এই মাথাটার জন্যই তো আপনাকে সবাই চিনছে তাই না সো এই মাথাটিতে সব কিছু রয়েছে তেমন ভিডিওর জন্য ঠিক তেমনই যে আপনার ভিডিওতে চিনবে আপনাকে থামনেল দিয়ে থামনেল যদি প্রফেশনালদের মতো হয় হাই কোয়ালিটির হয় ইজি হয় এবং দর্শককে আকর্ষণ করতে পারে তাহলে দেখবেন যে সিটি সিটি আর বেড়ে গেছে এবং সিটি আর যখনই বাড়বে তখনই জাস্ট আপনাকে আর পিছা দিকে তাকাতে হবে না তখন জাস্ট আপনি ভাইরাল হবেন গ্রো করবে আপনার চ্যানেলটি জাস্ট তখন আপনি শুধু দেখবেন আপনার চ্যানেলকে ঠিক আছে জাস্ট আপনাকে একটাই কাজ করতে হবে সেটি হচ্ছে সিটিআর ঠিক করতে হবে আর সিটিআর ঠিক করার জন্য আপনাকে ঘুরে ফুরে সেই থামনেলের কাছে আসতে হচ্ছে তো ইউটিউবে আপনি যাকেই ফলো করুন না কেন বা যেই ইউটিউবারকে আপনি অনুসরণ করে চলুন না কেন সে আপনাকে একটি কথায় বলবে সেটি হচ্ছে থামনেল ভালো করো থামনেল যখনই আপনি ভালো করবেন তখনই দেখবেন যে আপনার সিটিআর জাস্ট ম্যাজিকের মতো কাজ করছে ম্যাজিকের মতো আপনার ভিডিওটি গ্রো করছে তখন ঠিক আপনিও মনে মনে ভাববেন যে ঠিক আপনার থাম কিন্তু আপনার সব কিছু সো ভিডিওতে আর বেশি কথা বলতে চাই না সো এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটি কথা বলতে চাই যে এতদিন ধরে আমরা অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাগিয়ে এক্সপেরিমেন্ট করে করে কিন্তু এই টিকটিকগুলো আমরা বের করেছি সো আপনারা নতুন ইউটিউবার এই ট্রিক্সগুলো যাতে আপনারা প্রথমে পেয়ে যান এবং শুরু থেকেই ভালোভাবে ইউটিউবে শুরু করতে পারেন আর সেই জন্যই কিন্তু আমরা প্রতিটি ভিডিও আপনাদের জন্য করে চলেছি সো ভিডিওটি আর বেশি করতে চায় না আপনারা প্রথমত ভিডিও তৈরি করার আগে আপনারা থামনেলটি তৈরি করে দিন তাহলে কিন্তু আপনাদের সেই থেকে কেন্দ্র করে আপনাদের ভিডিওটিকে আপনারা সাজাতে পারবেন এবং আপনার ভিডিওটি প্রফেশনালদের মতো একদম হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন সো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এ ধরনের ইউটিউব রিলেটেড প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে চলেছি সো দেখা হচ্ছে তাহলে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ